আবার একটা সাংবিধানিক সংকটের সংসদ তৈরি করেছে এবং আগামী সংসদে 650 অবৈধ ভোটচোর আর ভোট ডাকাতরা যখন বসতে যাবে তখন দেখবেন আমরা ধারণা করছি ভোট ডাকাতরা যখন সারা দেশে চুরি ডাকাতি করে অভ্যস্ত তারা সংসদের চেম্বারে গিয়ে দেখবে আসন তো 350 তখন এই 650 ডাকাতের মধ্যে নতুন করে আবার মারামারি লেগে যেতে পারে তাই আমরা বলছি আমাদের সীমান্তে বিজিবি দিয়ে তো কোনো লাভ হয় না বিজিবির সদস্যরা নিজেদের জীবন রক্ষা করতে পারে না আমাদের নাগরিকদেরকে রক্ষা করতে পারে না ইয়াবা ফেন্সিলের অস্ত্র আসা বন্ধ করতে পারে না অতএব বিজিবিকে উঠে করে সংসদে নিয়ে যান কারণ এই 650 ভোট ডাকাতরা আগামী 30 তারিখে সংসদের ভিতরে যে বন্দুকপ্রতিম যুদ্ধ শুরু করবে সেই যুদ্ধে এই বিজিবিকে কাজে লাগান দেখি বিজেপির গরজ আছে কিনা বিজেপির অস্ত্র সেদিন হুঙ্কার তুলে উঠতে পারে কিনা এই ভোট ডাকাতদেরকে বন্ধ করবার জন্য আমরা পরিষ্কার করে বলে দিতে চাই বাংলাদেশে কোনো বৈধ সরকার নাই 2011 সাল থেকে একটা অবৈধ সরকার আওয়ামী দখলদারদের হাতে বাংলাদেশ রাষ্ট্র আজ জিম্মি হয়ে গেছে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব জিম্মি হয়ে গেছে বাংলাদেশের নাগরিক অধিকার আজকে ফেলানির মতো কাটা তারে ঝুলে আছে অতএব এই লড়াইকে কারো এক দল এবং ব্যক্তির লড়াই আমরা মনে করি না আমরা মনে করি 1971 সালের মতো বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াই বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে নাগরিক অধিকারের লড়াই বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে গণতন্ত্র এবং ভোটের লড়াই বাংলাদেশের আজকের লড়াই হচ্ছে আপনার বসে থাকার অধিকারের লড়াই এটা আপনার চয়েস আপনি কি সিকিম ভোটারের মতো বাঁচবেন নাকি নতুন করে গর্জে উঠে স্বাধীন সত্তায় বাংলাদেশ রাষ্ট্রে স্বাধীনভাবে বেঁচে থাকবেন এই লড়াইয়ে বাংলাদেশের সবাইকে অংশগ্রহণ করবার আহ্বান